সিভিল সার্জন মহোদয় যদি বলে ইনশাআল্লাহ পারবেন অনলি দেন আপনি কাজ করতে পারবেন ইনশাআল্লাহ তার আগে ইনশাআল্লাহ করতে পারবেন না আপনি রেস্টুরেন্টে কাজ করতে গেলে সিভিল সার্জন মহোদয় একটা সার্টিফিকেট দেয় যে আপনি শারীরিকভাবে ফিট আছেন আপনার কোনো কন্টাজিয়াস ডিজিজ আপনার হয়নি শ্বাসে কোনো রোগ আপনার নেই কথা বুঝেছেন চর্মরোগ নেই এর মর্মে একটা প্রত্যয়ন দিবেন আপনার কি প্রত্যয়ন আছে নেই আপনি এই শরীর নিয়ে আপনি কি কাজ করতে পারবেন রেস্টুরেন্টে ইনশাআল্লাহ সিভিল সার্জন মহোদয় যদি বলে ইনশাআল্লাহ পারবেন অনলি দেন আপনি কাজ করতে পারবেন ইনশাআল্লাহ তার আগে ইনশাআল্লাহ করতে পারবেন না এদিকে আসেন আপনি চলে যান না থামেন থামেন আপনাকেই তো আমরা এতক্ষণ খুঁজতেছিলাম কাছে আসেন এনার শারীরিক যে অবস্থা হেলথ সার্টিফিকেট ছাড়া উনি কাজ করতে পারবেন না সিভিল সার্জন মহোদয় একটা প্রত্যয়ন দেয় প্রত্যেক কর্মচারীর জন্য যিনারা এই রেস্টুরেন্টগুলোতে কাজ করেন কথা বুঝেছেন সার্টিফিকেট আছে ওনার সার্টিফিকেট নিতে হবে হেলথ সার্টিফিকেট দিবেন হচ্ছে কে দিবেন আমি বললাম কাছে আসেন কে দিবেন এটি বলেছি কোথা থেকে আপনাকে জানতে হবে তো আপনি হাসতেছেন কেন না জেনে আপনি ব্যবসা শুরু করছেন কেন আপনাকে সরকার কি জোর করে চাপিয়ে দিয়েছে যে ব্যবসা করতে হবে আইন কানুন মেনে যদি পালন করেন না হলে দরকার নাই অন্য ব্যবসা করেন যে ব্যবসা করবেন সেই ব্যবসার সাথে সম্পর্কিত সকল আইন আপনাকে জানতে হবে এবং মানতে হবে কাছে আসেন আপনি আমি বললাম কোন দপ্তর থেকে সার্টিফিকেট দেয় স্বাস্থ্যের সার্টিফিকেট দেয় কোন দপ্তর সিভিল সার্জনের কার্যালয় এই সার্টিফিকেট ছাড়া উনি কাজ করতে পারবেন না আজকেই যাবেন ওনাকে নিয়ে যাবেন যে ওনাকে দেখে সিভিল সার্জন যদি প্রত্যয়ন দেয় যে হ্যাঁ উনি কাজ করার মতো ফিট তাহলে উনি কাজ করতে পারবেন তাছাড়া কাজ করতে পারবেন না প্রত্যেক কর্মচারীর জন্য এটি প্রয়োজন আগামীকাল আমাদের টিম আসবে এসে দেখবে যে সার্টিফিকেট আছে কি না আগামীকালই আসবে বন্ধ থাকবে কার্যক্রম রেস্টুরেন্টের কার্যক্রম ততক্ষণ বন্ধ থাকবে কত সময় লাগবে দেখেন ওখানে কতদিন সময় লাগবে ওখানে কত সময় লাগে না আপনি গেলেই ওনাকে দেখি সার্টিফিকেট যে বলতে যে হ্যাঁ করতে পারবেন অথবা পারবেন না ওখানে ওখানে গেলেই দিবে হয় পজিটিভ দিবে না হয় নেগেটিভ দিবে একদম সময় তো লাগবে কথা না তাহলে তাহলে কাল দিয়ে দিলে তো ভালো হবে আগামীকাল আমার টিম বিকেলে আসবে বিকেলে যাবে হ্যাঁ বিকালে আমার টিম এসে দেখবে যে আপনার সার্টিফিকেট আছে কিনা সময় তো দিলাম আজকে দিলাম আগামীকাল আপনার কার্যক্রম বন্ধ থাকবে আমি ছিটিং করে তবে যাবো আপনি বলছেন আমি যাবো কবে যাবেন আপনি বলছেন কালকে বলছেন যাবো আমাকে সময় দিন আবার কথা বলেন সময় তো দিলাম আর কতদিন সময় চাচ্ছেন আপনি কালকে গেলে কালকে দিয়ে দেবে আজকে গেলে আজকেই দিবে নগদে দিয়ে দিবে আপনি বললে নগদে দিয়ে দিবে কোনো খরচপত্র নেই অত কি আছে কিনা আমি জানি নাই যাবেন আগামীকাল বিকালে আমি সার্টিফিকেট দেখতে চাই তার আগ পর্যন্ত উনি ওনার কার্যক্রম বন্ধ থাকবে আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে সরি জন্ম থেকে এই যাবে জন্ম থেকে এইভাবে হোক বা পরে হোক ডাক্তার বলবেন যে আসলে উনি কাজ করার মতো উপযোগী কিনা ওনার শারীরিক ফিটনেস আছে কিনা বুঝেছেন না আপাতত বন্ধ থাকবে সার্টিফিকেট ছাড়া উনি কাজ করতে পারবেন এই জন্য উনি আসতেছিলেন না আমাদের সামনে অন্য কাজ করে কী কাজ করেন পিছনে মূল কাজই তো ওনারা করেন এই তো সবজি কাটা থেকে শুরু করে সব কাজ এগুলো করতে পারবেন না আপনার জন্য আমাদের কোনো রাগ কিছু নেই কথা বুঝেছেন আপনার একটা স্বাস্থ্য প্রত্যেক কর্মচারীর স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক কথা বুঝেছেন খাদ্য প্রক্রিয়ার সাথে যিনারা জড়িত
সকলের জন্য এটি বাধ্যতামূলক। আগামীকাল আমাদের টিম আসবে, উনি আপাতত ততক্ষণ বন্ধ থাকবে কার্যক্রম সার্টিফিকেট নেওয়ার আগ পর্যন্ত। উনি করতে পারবেন না, এটি নির্দেশনা। আবার যদি চালান আমরা পাশে আছি, সর্বোচ্চ দণ্ড হবে তখন এবং বন্ধ করে সিলগালা করে দেবে। ক্লিয়ার? আপনি এই অসুখটাকে আপনি ছোট থেকেই শরীরে আপনি এটা কি অসুখ?